একটা প্রশ্ন করেছেন আমাদের এক খ্রিস্টান ভাই পার্থ দাশগুপ্ত ইন্ডিয়া থেকে। তিনি একটা ভিডিও লাইভে আলোচনা করেছেন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে শুধুমাত্র আরব এবং তার আশেপাশের জন্য, পুরো পৃথিবীর জন্য না। আসুন আমরা তার উত্তরটা দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সালাত ও সালাম বর্ষিত হোক নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা আমাদের এই দাদা বা আমাদের এই খ্রিস্টান ভাই পার্থ দাশগুপ্ত, তিনি ইন্ডিয়া থেকে একটা লাইভ করেছিলেন, আর সেই লাইভে তিনি অভিযোগ করেছিলেন পবিত্র কোরআনের 42 নম্বর সূরা, সূরা 7 নম্বর আয়াত নিয়ে। তিনি বলেছিলেন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করা হয়েছে আরবি ভাষায়, যেটা পবিত্র কোরআন বলছে 42 নম্বর সূরা, সূরা 7 নম্বর আয়াত, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করা হয়েছে আরবি ভাষায় মূল জনপদ এবং তার আশেপাশে অধিবাসীদের জন্য, তাকে পুরো মানব জাতির জন্য নাকি প্রেরণ করা হয়নি, এটা ওনার অভিযোগ। এই অভিযোগগুলো কেন করা হয়, কারণ আমরা জানি গসপেল অফ ম্যাথিউ 10 নম্বর অধ্যায় 5 এবং 6 নম্বর পদ, সেখানে বলা হয়েছে যে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিসসালামকে প্রেরণ করেছে শুধুমাত্র বনি ইসরায়েলের জন্য। এছাড়া বাইবেলের ওল্ড টেস্টামেন্ট পড়লে দেখবেন সর্বশক্তিমান সৃষ্টিকর্তা তিনি শুধু বনি ইসরায়েলের রাজা, তিনি শুধু বনি ইসরায়েলের ঈশ্বর, সারা পৃথিবীর ঈশ্বর নন। যেমনটা আমরা ভগবদ গীতা 4 নম্বর অধ্যায় 7 এবং 8 নম্বর শ্লোক পড়লে জানতে পারি যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি দুষ্ট দমন আর সৃষ্টি লালন করার জন্য শুধুমাত্র ইন্ডিয়াতে আসবেন। ঠিক তেমনি দেখতে পাচ্ছি যে ঈশ্বর শুধুমাত্র বনি ইসরায়েলের জন্য। তো আসুন আমরা আমাদের মূল অভিযোগটা একটু যাচাই করে দেখার চেষ্টা করি। মূলত এখানে যে বিষয়টা আমরা বোঝানোর চেষ্টা করব সেটা হলো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে পুরো মানব জাতির জন্য, কোরআন বলছে। তো আসুন আমরা ধারাবাহিকভাবে এই আয়াতগুলো দেখার চেষ্টা করব কোরআনের, যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র কি মক্কার জন্য পাঠানো হয়েছে নাকি পুরো মানব জাতির জন্য পাঠানো হয়েছে। 1 নম্বর পয়েন্ট, সর্বোত্তম কোরআনের যে আয়াত নাজিল হয় বিসমিল্লাহির রহমানির রহিম, সেটা হলো সূরা আলাক 96 নম্বর সূরার 1 নম্বর আয়াত, ইকরা বিসমি রাব্বিকা আল্লাজি খালাক খালাকাল ইনসান মিন আলাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পড়ো, পড়ো তোমার রবের নামে তিনি তোমাকে সৃষ্টি করেছেন আলাকা হতে। তার পবিত্র কোরআনে নাজিল হওয়া প্রথম সূরা, সূরা আলাক এর 1 থেকে 5 নম্বর আয়াত পড়ার ব্যাপারে কথা বলছে, এবং এখানে আরও বলা হয়েছে যে মানুষ সৃষ্টি সম্পর্কে। এটা ছিল নাজিল হওয়া পবিত্র কোরআনের নাজিল হওয়া প্রথম সূরা এবং 1 থেকে 5 নম্বর আয়াত। এরপর আমরা দেখতে পাই কোরআন থেকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াতের হিকমা শিখিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারাবাহিকভাবে বিভিন্ন নবীদের উপমা দিয়ে। আর এমন একটা সূরা মাক্কী সূরা, সূরা শুআরা 26 নম্বর সূরার 210 নম্বর আয়াতে বলা হয়েছে ও আংজির আশিরতকাল আকরাবিন, আমি তুমি তোমার নিকটাত্মীয়দেরকে সতর্ক করো, আর বলা হচ্ছে তাহলে তুমি দায়মুক্ত। অর্থাৎ এটা থেকে আমরা জানতে পারি যে ইসলাম প্রথমে আমাদের স্টাডি করতে হবে, এরপর আমাদের নিকটাত্মীয়দেরকে কাছে পৌঁছাতে হবে। তাহলে আমরা এটা জানতে পারলাম যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধারাবাহিক নির্দেশ দেওয়া হয়েছে, প্রথম তার নিজের পড়ার কথা বলা হচ্ছে, এরপর বলা হচ্ছে তার নিকটাত্মীয়দের কাছে এই সতর্কবাণী পৌঁছে দিতে। এটা খুব পরিষ্কারভাবে বলা হয়েছে সূরা আহজাব 33 নম্বর সূরার 45 এবং 46 নম্বর আয়াতে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে সাক্ষীদাতা, সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে, আর তিনি সবাইকে সতর্ক করবেন, আর তিনি নবুয়তের সাক্ষী। ঈসা আলাইহিস সালামের পর পৃথিবীতে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে এত বেশি তথ্য দিয়েছেন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, যাতে কোনো সন্দেহের অবকাশ থাকে না যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরিত ছিলেন, এবং তিনি ইহুদি খ্রিস্টানদের জন্য সাক্ষী স্বরূপ। আমরা একদম আয়াত বা আয়াত কোট করে দেখাবো ইনশাআল্লাহ। তো আমরা যে বিষয়টা বলছিলাম, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হয়েছে পুরো মানব জাতির জন্য, পুরো পৃথিবীর জন্য, সূরা ফুরকান 25 নম্বর সূরা 1 নম্বর আয়াতে বলা হয়েছে, এটা মাক্কী সূরা।
এছাড়া আর একটা মাক্কী সূরা, সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 107 নম্বর আয়াতে বলা হয়েছে, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাকে পাঠিয়েছি পুরো মানব জাতির জন্য রহমাতাল লিল আলামিন, রহমত স্বরূপ। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা পৃথিবীর জন্য পাঠানো হয়েছে রহমত স্বরূপ। ইতিপূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির মতো কাউকে পাঠানো হয়নি পুরো মানব জাতির জন্য। তাহলে আমরা এখানে পরিষ্কারভাবে জানতে পারলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিকে পাঠানো হয়েছে পুরো মানব জাতির জন্য। এছাড়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে সাক্ষ্য দিয়েছেন সূরা আরাফ 7 নম্বর সূরা 158 নম্বর আয়াতে, যে আমি মানব জাতি সবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরিত রসুল। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আরাফ 7 নম্বর সূরার 158 নম্বর আয়াতে বলেছেন যে তিনি পুরো মানব জাতির জন্য প্রেরিত রসুল, জামিয়া পুরো মানব জাতি। এরপর বলা হয়েছে সূরা সাবা 34 নম্বর সূরার 28 নম্বর আয়াতে, এখানে বলছে কাপ্পা তাল্লিনাস, কাপ্পা মানে সমস্ত মানুষের জন্য, পুরো মানব জাতির জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পাঠানো হয়েছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে কোরআন থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে পুরো মানব জাতির জন্য। এরপর অভিযোগটা করেছেন কারা? আমার খ্রিস্টান ভাই বোনেরা। পবিত্র কোরআনে সূরা আম্বি সূরা মাইদা 5 নম্বর সূরা 19 নম্বর আয়াতে বলা হয়েছে যে ইহুদি খ্রিস্টানরা তাদের অনেক বিষয় সুস্পষ্ট ব্যাখ্যা আছে পবিত্র কোরআনে, এমনটি বলা হয়েছে সূরা মাইদা 5 নম্বর সূরা 19 নম্বর আয়াতে। তাহলে তারা যে অভিযোগ করছে কোরআন 1400 বছর আগে বলে দিচ্ছে, তাদের সমস্যার সমাধান আছে এখানে। বাইবেলে অনেক কন্ট্রাডিকশন আছে, তার কোনো সলিউশন আমরা খুঁজে পাই না, কিন্তু কোরআন এটা সমাধান দেয়, অথেন্টিক সমাধান। কোরআন বলে এটা বিকৃত গ্রন্থ, কোরআন বলে যে পুরোহিতরা এটাকে পরিবর্তন করে ফেলেছে, খ্রিস্টান মিশনারি এটাকে পরিবর্তন করে ফেলেছে। এটা আমরা কোরআন থেকে অকট্টভাবে জানতে পারি, একদম স্পষ্টই জানতে পারি। এরপর আমরা যখন পবিত্র কোরআন আর ভালোভাবে বুঝতে চেষ্টা করি, তখন আমরা হাদিসের রেফারেন্স ব্যবহার করি। শুধু কোরআনে না, হাদিসেও বলা হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তিনি এসেছেন পুরো মানব জাতির জন্য। এর উল্লেখ করা হয়েছে সহিহ বুখারী 1 নম্বর খণ্ড 7 নম্বর অধ্যায় হাদিস নম্বর 335, জাবির ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন মানুষের সংখ্যা 5টা স্পেশাল বিষয় দিয়ে প্রেরণ করা হয়েছে। তার সর্বশেষ এবং পঞ্চম বিষয় হলো তাকে পাঠানো হয়েছে পুরো মানব জাতির জন্য। হ্যাঁ, হাদিসটা আরও রিপিট হয়েছে সহি বুখারী 1 নম্বর খণ্ড 8 নম্বর অধ্যায় হাদিস নম্বর 438। এই হাদিসেও বলা হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হয়েছে পুরো মানব জাতির জন্য। তাহলে একদম ক্লিয়ার আমরা যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরো মানব জাতির জন্যই প্রেরণ করা হয়েছে। মনে সচ্ছাম বলছেন যে এভরি প্রফেট ইউজ টু বি সেন্ড টু ইজ নেশন অনলি, বাট আই হ্যাভ বিন সেন্ড টু অল ম্যানকাইন্ড। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ক্লিয়ার করে বলেছেন যে তাকে পাঠানো হয়েছে পুরো মানব জাতির জন্য। তাই খ্রিস্টান মিশনারির বা আমার খ্রিস্টান ভাই বোনদের এই অভিযোগগুলো, এগুলো একদম দুর্বল অভিযোগ, এবং এই অভিযোগগুলো আমরা জ্ঞান অর্জনে একটা নতুন সুযোগ পাই তারা যে অভিযোগগুলো করে। আর যখন আমরা এগুলো স্টাডি করি, আমরা আরও অবাক হই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত রসুল ছিলেন, আমরা একদম নিশ্চিত হয়ে যাই তখন, কারণ এই অভিযোগগুলো এর একটাও সঠিক না। এরপর আমি আর একটু ক্লিয়ার করে বলতে চাই 42 নম্বর সূরা সূরার 7 নম্বর আয়াত, এখানে বলা হয়েছে লাহাও লাহু লাহা লাহাও লাহা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে মক্কা এবং তার আশেপাশের অধিবাসীদেরকে সতর্ক করার কথা, আশেপাশের, এটা কোনোভাবেই সাংঘর্ষিক না। কারণ মক্কায় তখন সারা পৃথিবীর লোকজন ব্যবসা বাণিজ্য করতে যেত, মক্কায় হজ করার জন্য যেত, মক্কায় উমরা করার জন্য যেত। আর আবু লাহাব, সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একটা তাঁবু থেকে আসার পর সেখানে যেত, এটা নিশ্চিত করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা এবং তার আশেপাশে দাওয়াত দিয়েছেন, তিনি তার দাওয়াতের হক পালন করেছেন, এটা নিশ্চিত করে তিনি সত্য নবী ছিলেন, এটা প্রমাণ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী, কারণ কোরআন যে কথা বলছে তিনি সেটা বাস্তবায়ন করে দেখিয়েছেন। তাই কোনো সন্দেহ থাকে না
যে মনে চলছাম আল্লাহ সুবহানাহু প্রেরিত রসুল। এরপর মক্কায় আমরা দেখি বিভিন্ন ব্যক্তিরা ব্যবসা বাণিজ্য করার জন্য যেত, সেটা ইবাদতের কেন্দ্র, সারা পৃথিবীর সম্মেলন কেন্দ্র ছিল, মানুষ সেখানে ইবাদত করতে যেত, পাশাপাশি সেখানে যেত কি জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য। এছাড়া নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়েছেন, তায়েফে গিয়েছেন, এটা মক্কার আশেপাশে, মক্কায় কাছে, তাহলে কি সারা পৃথিবী থেকে মদিনা এবং তায়েফ কি কাছে না দূরে? কাছে। তাহলে এটা নিশ্চিত করে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাওয়াতের হক পালন করেছেন, তার নির্দেশগুলো তিনি পরিপূর্ণরূপে বাস্তবায়ন করেছেন। এটা নিশ্চিত যে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া পক্ষ থেকে প্রেরিত রসুল, তিনি সর্বশেষ এবং চূড়ান্ত নবী আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ আমরা আমাদের উত্তরটা শেষ করে ফেলেছি। তো আমরা আমাদের খ্রিস্টান ভাই বোনদেরকে বলবো, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আপনাদের গবেষণা করা উচিত, বিশেষ করে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এবং পবিত্র কোরআন, তাহলে আপনারা সত্য এবং সঠিক পথে আসতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু সমস্ত খ্রিস্টান ভাই বোনদেরকে হিদায়ত দিয়ে দিন। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।